বন্ধুরা, এবার সিভিক ভলেন্টিয়ার ইস্যুতে 12টি বিষয়ে মুখ্যমন্ত্রীর মতামত চাইলেন রাজ্যপাল। শীর্ষ আদালতে প্রশ্নের মুখে পড়েছে সিভিক ভলেন্টিয়ারের ভূমিকা। এবার রাজ্যে সিভিক ভলেন্টিয়ার নিয়োগ সহ বিভিন্ন বিষয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মতামত চাইলেন রাজ্যপাল। সিভি আনন্দ বোস আরজিকর মামলায় শুনানি চলাকালীন রাজ্যের পুলিশ ফোর্সে সিভিক ভলেন্টিয়ার নিয়োগ প্রক্রিয়া নিয়ে সমালোচনা করেছে সুপ্রিম কোর্ট। রাজভবন মিডিয়া সেলের অফিসিয়াল এক্স হ্যান্ডেলে থেকে একটি বিবৃতি জারি করে 12টি নির্দিষ্ট বিষয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মতামত চেয়েছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। সেগুলি হলো, 2021 সাল থেকে কতজন সিভিক ভলেন্টিয়ার কাজ করছেন, তাদের বেতন দিতে মোট কত টাকা খরচ হয়, সিভিক ভলেন্টিয়ার নিয়োগের ক্ষেত্রে আইনি অনুমোদন রয়েছে কিনা, কোন কোন সরকারি অর্ডারের ভিত্তিতে সিভিক ভলেন্টিয়ারের নিয়োগ করা হয়েছিল, কোন নিয়মে তাদের নিয়োগ করা হয়, কাজে যোগদানের আগে কোন নিয়মে সিভিক ভলেন্টিয়ার ট্রেনিং এর ব্যবস্থা করা হয়, কোন কোন বিভাগের কাজের জন্য তাদের মোতায়েন করা হয়, কর্মসংস্থানের সময়কাল, রাজ্য সরকারি দপ্তরগুলিতে মোট অনুমোদিত পদের সংখ্যা ও সিভিক ভলেন্টিয়ারদের কতগুলি পদ শূন্য রয়েছে, ওপেন রিক্রুটমেন্ট সিস্টেমের মাধ্যমে কতজন সরকারি কর্মচারীকে নিয়োগ করা হয়েছে, স্থায়ী কর্মীদের পদ এখনো কেন শূন্য রয়েছে, এই 12টি বিষয়ে মতামত চেয়েছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। গত 9ই আগস্ট আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতালে তরুণী চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনায় সঞ্জয় রায় নামে এক সিভিক ভলেন্টিয়ারকে মূল অভিযুক্ত হিসাবে চিহ্নিত করা হয়েছে। এরপর থেকেই রাজ্যে সিভিক ভলেন্টিয়ার নিয়োগ নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। বিবৃতিতে রাজ্যে সিভিক ভলেন্টিয়ার নিয়োগের ক্ষেত্রে বেশ কয়েকটি ত্রুটির উল্লেখ হয়েছে, যাচাই না করে নিয়োগের অভিযোগ তুলেছেন রাজ্যপাল। পাশাপাশি তার দাবি, এই নিয়োগে রাজনৈতিক প্রভাব রয়েছে। এছাড়াও সিভিক ভলেন্টিয়ারদের অপর্যাপ্ত ট্রেনিং, দায়িত্ববোধের অভাব, অপব্যবহারের করার প্রবণতা, শিক্ষাগত যোগ্যতা ও স্বচ্ছতার অভাব রয়েছে বলে অভিযোগ করেন তিনি। সিভিক ভলেন্টিয়ারদের ভূমিকা নিয়ে বিভিন্ন সময়ে বিরোধীরা অভিযোগ তুলেছেন। বিরোধীদের অভিযোগ, সিভিক ভলেন্টিয়ারের কাজকর্ম বেশিরভাগ সময় রাজনীতিবিদরা নিয়ন্ত্রণ করে, এর ফলে তাই তাদের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন ওঠে। আরজিকর কাণ্ড নিয়ে প্রথম থেকেই রাজ্যের সমালোচনায় সরব হন রাজ্যপাল সিভি আনন্দ বোস। গত সেপ্টেম্বরে রাজভবনের মিডিয়া সেলের তরফে একটি বিবৃতি জারি করা হয়েছিল। এই বিবৃতিতে কয়েকটি বিষয়ে প্রশ্ন তুলেছেন রাজ্যপাল। আরজিকর মামলাটি সিবিআইয়ের হাতে নেওয়ার আগে পর্যন্ত কলকাতা পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি। তো এই ছিল আপডেট। সিভিকদের বিষয়ে 12টি প্রশ্ন করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে রাজ্যপাল। এখন জানার বিষয়ে, এই বিষয়ে মমতা ব্যানার্জির কি প্রতিক্রিয়া আছে এবং এর পরিপ্রেক্ষিতে মমতা ব্যানার্জি কি কি উত্তর দেয় সিভিক ভলেন্টিয়ার নিয়ে, সেটাই এখন দেখার। তো আপডেটটি আপনাদের কেমন লাগলো আশা করি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন।